নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে লক্ষ্মী পুজো, ভেবেছিলাম আগে থেকেই ভিডিওটা করব, কারণ দুদিন তিন দিন আগে থেকেই তো আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছিলো। কিন্তু আমি তো ওইভাবে ভিডিও করার মতো কোনো সুযোগ পাইনি, যেহেতু সবটাই আমায় একা হাতে করতে হয়। হ্যাঁ, আমার হাজবেন্ড আমার এই পুজোতে গুছানোটা ভীষণভাবে হেল্প করে, কারণ আমার শ্বশুরমশাই ভীষণ ভালো মানে ঠাকুর পুজো গোছাতেন, আর সেরকম পার্থও খুব সুন্দর ঠাকুর পুজো গোছায়। তা আমি সবসময় চেষ্টা করি যে তুমি গোছাও, বাট আনফর্চুনেটলি এবারে পুরো গোছানোটাও গোছাতে পারিনি। ওর হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর এসে গেছে, আর সব দিক মিলিয়ে না হয়ে ওঠেনি, আর তিথি টিথি সব মিলিয়ে। আমাদের অ্যাকচুয়ালি পূজা করি লক্ষ্মী পুজো হয় রাত্রিরে, কিন্তু এবারে তিথির যে খেলাটা দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, যার জন্য হয়ে ওঠেনি। তো এবারে মা লক্ষ্মীকে যে শাড়িটা পরিয়েছিলাম, সেই শাড়িটাও আমি নিজে হাতে বানিয়েছি। মানে অ্যাকচুয়ালি আমি বানাতে এইভাবে আমার ইচ্ছে হলো যে আমার অ্যাকচুয়ালি একটা ভালো শাড়ির ব্লাউজ পিস ছিল, যেটা আমি বানাইনি, একদম নতুন শাড়ির। তো মনে হলো একটা একটু বানাই, তো আমি ওই জন্য মা লক্ষ্মী আর সরস্বতীর জন্য দুটো শাড়ি বানিয়েছিলাম, তো সেই শাড়িটাই পরিয়েছি। আমি সেই বানানোর সময়ও দেখাতে পারিনি, আর পরিচি এখন তখনও না। আর আমাদের এই কোজাগরি লক্ষ্মী পুজোতে শুধু লক্ষ্মী পুজো হয় না, লক্ষ্মী পুজো হয়, সত্যনারায়ণের সিন্নি হয়, তার সাথে হয় হোম, যার জন্য অনেকগুলো ইয়ে। আর এবারে তো স্পেশালি ছেলে আছে, অন্যান্যবার অনেক সময় ছেলে থাকে না, ছেলে কাজে বা পড়ার জন্য বাইরে টাইরে থাকলে ও বাইরে থাকে, এবারে ও আছে। তো ওকে যদিও বাড়িতে আছে, কিন্তু বাড়িতে থাকলেও ও তো নিজের অফিসের কাজ নিয়ে আছে, ওয়ার্ক ফ্রম হোমে আছে, যার জন্যে যে সবসময় আসতে পারছে তাও নয়। আমি বারবার বলছি, ওর বাবা বলছে ওরে আয় একবার দাঁড়া, ও একবার করে আসছে দাঁড়াচ্ছে আবার গিয়ে কাজে বসে আছে, কারণ লগ ইন করে নিয়েছে না। তো ঠাকুরমশাই এসে গিয়ে ঠাকুরমশাই বসে পড়েছেন পুজো কর। তো ঠাকুরমশাই সবার নাম করেই সংকল্প করে নিল। অ্যাকচুয়ালি আমি বলে দিলাম সবার নাম, কিন্তু ভুলবশত আমি নিজের নামটা আর বলিনি, ভুল না ঠিক আমি জানি না, পরে আমার এটা মনে হলো। আসলে আমি প্রথমে পার্থর নামটা দিয়েই সংকল্প শুধু করেছিলাম, পার্থ সমানে বলছে বাবার নাম বলো, বাবার নামও যখন বলবো তাহলে আমার অন্য ভাসুরদের নাম, রিজুর নাম, সবার নামই। আর এখানে বাবার অবস্থা দেখো, বাবাকে কাঁচা টাকা একটা টাকা দিতে হবে, কেননা সে দক্ষিণা দেবে। বাবাকে আমি বোঝাতে পারছি না যে এক টাকা কাউকে দক্ষিণা আজকের দিনে দেওয়া যায় না, বাচ্চার মতো সে বলে যাচ্ছে আমাকে একটা টাকা দে, আমি বলছি তুমি দাঁড়াও দাঁড়াও সব দিচ্ছি। একটা সময় ছিল যখন আমার শ্বশুরমশাইও বেঁচে শাশুড়িমাও বেঁচে, তো তখন আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোয় লুচি হালু সুজির হালুয়া, তারপরে নাড়ু সমস্ত বাড়িতে আমরা করতাম, আট ভাজা এগুলো সমস্ত বাড়িতে ভেজে সমস্ত বাড়িতেই করা হতো। কিন্তু যখন আমার ছেলে হলো তখন আমার শ্বশুরমশাই মানে একদম স্ট্রিক্টলি বলে দিলেন যে তুমি একা মানুষ, তোমাকে সমস্তটা একা দেখতে হবে, আজকে আমরা আছি তোমার শাশুড়ি মা আছেন, কিন্তু একটা সময় গিয়ে তুমি কিন্তু একা হয়ে পড়বে, তখন কিন্তু পুরো সংসার সামলে তোমাকেই সব কিছু দেখতে হবে, তাই যতটা সম্ভব ততটুকু করবে, শুধু শুধু যে আমি করছি বলে তোমাকেও সেই লুচি তরকারি আলু ভোগ করতে হবে নাড়ু বানাতে হবে তা নয়, কিনে কুটে যতটুকু হয় ততটুকু করবেন। ওনার বলার কারণ এটা ছিল যে যেহেতু আমার দুই ভাসুরি অসুস্থ, প্লাস আমার বাবা মার দিক দিয়েও আমি একটি মাত্র সন্তান, তাহলে কাজ মানে তাদের সবার টেক কেয়ার করা, প্লাস আমার একটা বাচ্চা হয়েছে সে তার টেক কেয়ার করা, মানে শুধুমাত্র করার মতো আমি আর আমার স্বামী পার্থ দুজনে, তো সেই সব কারণেই উনি একদম প্রথম থেকে বলে দিয়েছিলেন যে তুমি ততটুকুই করবে যতটুকু তুমি পেরে উঠবে। আর শুধু তাই নয়, আগে আমাদের বাড়িতে আমরা রুটি করতাম বাড়িতে, তো সেই রুটি করাটাও উনি তখন থেকেই স্ট্রিক্টলি বন্ধ করে দিলেন যে সমস্ত সামলে তোমাকে তোমার ছেলেকেও দেখাশুনো করতে হবে, সুতরাং কে কী বললো না ভেবে দোকান থেকে রুটি কেনা খাওয়া হবে। আমি কিন্তু
তারপর থেকে পুরো কেনা রুটি হতো, কিন্তু এই যে যখন আমাদের লকডাউন হলো সেই সময় থেকে আমি আবার বাড়িতে রুটি করা শুরু করলাম। কারণ আমার ভালো লাগতো না, বাইরে খাবো, খারাপ হোক ভালো হোক যেমনই হোক নিজেদের কটা রুটি আমি নিজেই করে নেবো যদি পারি। যদি শরীর খারাপ করে বা হঠাৎ করে লোকজন এসে যায় তখন তো আমি কিনতেই হবে। তো সেইভাবেই আমার জীবন চলে আসছে, তাই পাঁচজনের থেকে আমাদের এই পুজোও একটু আলাদা হয়ে যায়। অনেক সব কিছুই বলতে গেলে কেনা, নাড়ু ঠাড়ু সবই কেনা হয় এখন, আগে যে তৈরি হতো এখন হয় না, লুচি টুচিও হয় না। তো এই হলো আমার বাড়ির পুজো। ও আর একটা কথা, এই যে কলা বউ, এই কলা বউও কিন্তু আমার বাড়ির যে কলা গাছ তাতেই কলা বউ তৈরি করা, তাকেই মানে কলা বউয়ের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। এবং আমি আমার শ্বশুর যেমন আমায় শিখিয়েছিল, বলে দিয়েছিল, আমি পার্থ আমার ছেলেকে এবারে বলে দিলাম যে আজ আমরা আছি, আজ ভবিষ্যতে আমরা যখন থাকবো না, তুমি কোথায় থাকবে আমরা জানি না, তুমি তোমার মতো করে পুজো করবে, পুজোটা যাতে ন পড়ে না যায়। কারণ মানুষ এখন কোথায় থাকে না থাকে, কোথায় কি পাবে সেটা তো আমরা এখন থেকে বলতে পারি না। তো এই সব মিলিয়েই হলো আমাদের পুজো, হোমও হয়ে গেল, দেখতে দেখতে লক্ষ্মী পুজোও হয়ে গেল। সবচেয়ে বড় কথা, বাবার সাথে, ছেলের সাথে, বাড়ির আর সবাইয়ের সাথে একসাথে মিলে আমরা যে পুজো করলাম খুব ভালো কাটলো দিনটা। যদিও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাও নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, একটু ছবি তুললাম। তো এই হলো আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও।